ভিউয়ার্স, আজকে বাচ্চার মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা করব। আমাদের বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট 5 বছরেই হয়ে যায়। 5 বছর শিশুর ব্রেনের 95% গঠন হয়, তাই এই সময় আপনার সন্তানের জন্য খুব গুরুত্বপূর্ণ, ফলে এই সময় সবচেয়ে কেয়ারফুল থাকা উচিত। এই গঠন বলতে বোঝায় ব্রেনের কানেকশন তৈরি হওয়া। যার যত কানেকশন তৈরি হবে সে তত ব্রিলিয়েন্ট হবে। এই কানেকশন তৈরিতে রঙিন খেলনা, পুষ্টিকর খাবার, বাচ্চার সাথে খেলা করা, গল্প বলা, এমনকি অনেক কিছু নির্ভরশীল। একসময় মায়েরা বাচ্চাদের শুধু বালি আর সাগু খাওয়াতো, তখন বার্লি ফেজ বলে একটা অপুষ্টিকর লক্ষণ দেখা যেত। বাচ্চা হতো মোটাতাজা, মা মনে করতো বেশ ভালো স্বাস্থ্য হয়েছে। আজ সেই জায়গায় নিয়েছে সুজি। সুজি হয় চালের গুঁড়ো না হলে গমের, আবার এর সাথে কোনো না কোনো দুধ মিশ্রিত করে থাকে, আবার সাথে চিনি। অথচ এই সবগুলোই পুষ্টির জন্য যথেষ্ট নয়, কারণ গরিব হলে গরুর দুধ মিশ্রিত করে আর টাকা থাকলে ইনফ্যাক্ট ফর্মুলা। অথচ দুটোই বাচ্চার জন্য ক্ষতিকারক। ইনফ্যান্ট ফর্মুলাতে কোনো কিছু মিশানো নিষেধ, আবার কোনো চিকিৎসক লিখে দিলে স্বাস্থ্যযোগ্য অপরাধ বলে মনে করা হয়। আমরা জানি সবসময় সুষম খাবার প্রয়োজন, সেক্ষেত্রে খিচুড়ি হলো বাচ্চার সুষম খাবার। অথচ মায়েদের বোঝানো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে, হাতে যোগ হয়েছে আরও লোকজন, যেমন মুরব্বীরা। 1 বছর থেকে 5 বছরের ভিতর শিশুদের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের ওপর গুরুত্ব দেওয়া উচিত, আর তাই 1 থেকে 5 বছরের ভিতর বাচ্চাদেরকে লাঠি নিয়ে পড়তে বসানো ঠিক না। এই বয়সে শিশুদেরকে যতটা সম্ভব বুঝিয়ে পড়তে বসানো উচিত, তাহলে বাচ্চারা সেরা ব্রিলিয়ান্ট তৈরি হবে। আমরা সবাই জানি ইসেন্সিয়াল এমিনো এইট বলে একটা শব্দ আছে, যা শরীর তৈরি করতে পারে না, ফলে বাহিরের খাবার খেয়ে সেই অভাব পূরণ করতে হয়। একমাত্র খিচুড়িতেই সবগুলো পাওয়া সম্ভব। চালে 8টি, বাকিগুলোতে ডালে থাকে, ফলে চাল ডাল একসাথে থাকলেই শুধু সবগুলো ইসেন্সিয়াল এমিনো এইট পাওয়া সম্ভব। এছাড়াও ডিমে এইগুলো ইসেন্সিয়াল এমিনো এইট থাকে। এছাড়াও শিশুদের মস্তিষ্ক বিকাশের জন্য কিছু ভালো অ্যাক্টিভিটিস আছে, যেমন ধরুন শিশুর মস্তিষ্ক বিকাশের জন্য শিশুর আওয়াজ ও চিৎকারের প্রতিক্রিয়া জানান, মুখে অদ্ভুত ভঙ্গি করুন, সবকিছু শিশুদের নকল করুন। আর আপনার শিশুর শারীরিক ক্রিয়াকলাপ যেমন পেটে উপুড় হওয়া, হামাগুড়ি দেওয়া, সাঁতার কাটা, বাবা মার সাথে সন্তানের সাথে বিশেষ সম্পর্ক তৈরি করা, 1 বছরে শিশুর মস্তিষ্কের বিকাশের অ্যাক্টিভিটি হিসেবে উপকার। জন্মের পরেই মুখগুলোর দিকে দেখা শিশুদের দৃষ্টি ও জ্ঞানের বিকাশের ক্ষেত্রে অত্যন্ত উপকারী। তাই শিশু আপনার মুখের দিকে তাকায় ও মুখ চেনার ক্ষমতা একজন প্রাপ্তবয়স্ক সন্তানের সমান হয়। এছাড়াও শিশুদের নিজেদের আয়নার দিকে তাকিয়ে থাকা, খেলাধুলো করা, বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে মস্তিষ্কের বিকাশ ঘটে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না।